বিভিন্ন প্রশ্নে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বাগডোকরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আসানসোলে জল সমস্যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জলের সংকট শুরু হয়, যতক্ষণ না বৃষ্টি আসছে হাহাকার চিৎকার চেঁচামেচি রাস্তা ঘেরাও ডেপুটেশন চল এই করতে করতে সময় পার হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, সবাই ভুলে যায়, সরকারও ভুলে যায়, কিছু করে না। মাঠে থেকে কুয়োর জল পুকুরের জলকে নিয়ে লোকে রান্না করছে খাচ্ছে বেঁচে আছে, নদীর জল তাও পরিষ্কার নয়। তো কেন বারবার এরকম হয়? আসানসোলে আমাদের যখন এমপি ছিলেন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তিনি অনেক টাকা খরচাও করেছিলেন, তারপরেও একই পরিস্থিতি কেন থাকছে? এরকম শুকনো জায়গায় ওইখান থেকে বীরভূম অবধি বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় প্রবলেম, ঝাড়গ্রাম অবধি, এর সমাধান কেন হয় না? জঙ্গলমহলের মানুষকে কেন বারবার বঞ্চিত করা হয়? মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ভালো ভালো কথা বলছেন আর টিএমসি করার জন্য বলছেন, কিন্তু সামান্য খাওয়ার জলটুকুও দেন না, কদিন চলা উচিত এরকম?